সাবির ছাত্র খুন, চাঞ্চল্যকর তথ্য দিলেন বুলবুলের বান্ধবী উর্মি। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ হত্যাকাণ্ডের সময় সঙ্গে থাকা বান্ধবী মার্জিয়া উর্মিকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এসময় সে জানায় কিলিং মিশনে মাস্ক পরা তিনজন ছিলেন। তবে ঘটনার রহস্য উদ্ঘাটনে বিশ্ববিদ্যালয়ের গঠিত কমিটির একজন জানিয়েছেন, উর্মি তার মুঠোফোনের সমস্ত কল লিস্ট মুছে ফেলেছেন। ঘটনার পর সিলেট মহানগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সাবির বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও নেত্রকোনা সদর উপজেলার বাসিন্দা বুলবুলের বান্ধবী উর্মি। কিন্তু মঙ্গলবার বিকেলে তিনি ওই হাসপাতাল থেকে হঠাৎ উধাও হয়ে যান। সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও সন্ধান পাননি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সহপাঠীরা। এরপর পুলিশ মঙ্গলবার রাত 7:45 তার সন্ধান পায়। একটি সূত্র জানায়, জালালাবাদ থানার বাদাঘাট এলাকা থেকে তাকে পুলিশ আটক করে নিয়ে আসে। তবে পুলিশ বলছে, উর্মি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলেই ছিলেন। পরবর্তীতে ওই ছাত্রীকে নিয়ে ঘটনাস্থল গাজী কালুর টিলায় যায় পুলিশ। এ সময় উর্মি পুলিশকে জানায়, মাস্ক পরা তিন লোক বুলবুলকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির সদস্য সাবির ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আমিনা পারভিন। তিনি জানান, ঘটনার পর উর্মি তার ব্যবহৃত মুঠোফোনের কল লিস্ট চেক করা হলে দেখা যায় সব কিছু তিনি ডিলিট করে ফেলেছেন। আমিনা পারভিন আরও বলেন, আজ বিকাল 3টার দিকে তাকে আমরা হাসপাতালে দেখে এসেছি। এরপর খবর পাই সে হাসপাতাল থেকে চলে এসেছে, তাকে হাসপাতালের ছাড়পত্র দেওয়া হয়নি। হাসপাতাল থেকে চলে আসার অনেকক্ষণ পর পুলিশ সদস্যরা তার সন্ধান পান এবং প্রক্টরের কার্যালয়ে নিয়ে যান। পরে রাত 7:45 দিকে সেখান থেকে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে রাত 8:30 পর্যন্ত তারা ছিলেন। পরে তাকে আবার প্রক্টর কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। বুলবুলের বান্ধবীর বরাত দিয়ে তিনি বলেন, বুলবুল আর সে ঘটনাস্থলে বসেছিলেন। হঠাৎ করে ওই স্থানে তিনজন লোক আসেন, তাদের সবার মাস্ক পরা ছিল। তারা এসে বুলবুলকে একটু দূরে ডেকে নিয়ে যান। এ সময় ওই ছাত্রী অন্যদিকে তাকিয়ে কাউকে ডাকতে চেষ্টা করছিলেন। তারপর বুলবুলের দিকে তাকালে দেখেন বুলবুলকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা চলে যাচ্ছে। আমিনা পারভিন আরও বলেন, ওই ছাত্রীর মোবাইলের কল লিস্ট চেক করেছি আমরা, সে সব কল লিস্ট ডিলিট করে দিয়েছে। এখন প্রশাসন উর্মিকে নজরদারিতে রাখছে। ওই ছাত্রীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনের সময় সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার আজহার আলী শেখ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল উপস্থিত ছিলেন।